আজ তোমাদের শুরু করছি দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টেক্সটের পার্ট থ্রি এখানে প্রথম প্রশ্নটি বলা আছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অযৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য উল্লেখ করো এখানে বিষয়গুলো উল্লেখ করা আছে জনিত্রী জীবের সংখ্যা গ্যামেট উৎপাদন মাইটোসিস ও মিওসিসের ওপর নির্ভরতা এখানে আমি নিচে একটি ছক দেখিয়েছি যে প্রথমে ওপরে লিখে নিতে হবে বিষয় অযৌন জনন ও যৌন জনন এরপর বিষয়ের ঘরে যেই বিষয়গুলো উল্লেখ করা আছে ওগুলো লিখে নিতে হবে তার উপর ভিত্তি করে যেমন অযৌন জননের জীবের সংখ্যা একটি এবং যৌন জননের জনিত্র জীবের সংখ্যা দুটি তারপর আছে গ্যামেট উৎপাদন অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না আর যৌন জননে গ্যামেট সৃষ্টি হয় একটা হলো পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট আর তারপরেরটা আছে মাইটোসিস ও মিউসিসের ওপর নির্ভরতা অযৌন জননে কেবলমাত্র মাইটোসিস কোষ বিভাজন ঘটে আর যৌন জননে এই প্রকার জননে গ্যামেটের উৎপাদনকালে মিওসিস এবং জাইগোট থেকে অপত্যজীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে এরপরে আছে কোন কোন প্রাণীর করকোদ্যম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে বক্তব্যটির যথার্থ বিচার করো এখানে উত্তর হবে ইস্টোহাইড্রা ইস্টোহাইড্রা করকোদ্যম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে ইস্ট করোকোদ্যমের প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে বলেছে ইস্টার হাইড্র তাহলে ইস্টার ব্যাখ্যাটা আমি এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নি এটা ঠিক করে লিখে নিও তারপর দ্বিতীয় প্রশ্নটিতে উল্লেখ করা আছে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এবং নতুন উদ্ভিদের গঠন কীভাবে হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো এখানে আমি দেখিয়েছি রেখাচিত্রটি কীভাবে করতে হবে প্রথমে পরাগরেণু তারপর পরাগরেণুর গর্ভমণ্ডের স্থানান্তরণ আর তারপর গ্যামেট উৎপাদন তারপর পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের ও নিষেক তারপর জাইগোট ভ্রূণ ফল বীজ অঙ্কুরন শিশু উদ্ভিদ অ্যারো চিহ্নগুলি অবশ্যই ঠিকঠাক মতো দিতে হবে অ্যারো চিহ্নগুলি না দিলে নাম্বার পাবে না তারপর আছে ইতর পরাগযোগের দুটি অসুবিধা লেখো ইতর পরাগযুগের আমি দুটি অসুবিধা প্রথমে উল্লেখ করে দিয়েছি তারপর অথবা দিয়ে আরও দুটি উল্লেখ করেছি তোমাদের যে দুটি সুবিধা হবে লিখতে বা মুখস্থ করতে দুটি লিখবে সে ইতর বাহকের ওপর জন্য অনেক সময় পরাগযোগ অনিশ্চিত হয়ে পড়ে বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগের ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় আর আরও দুটো আছে অধিক সংখ্যক পরাগ্রেণুর অপচয় ঘটে জনিত্র জীবের নিয়ন্ত্রিত হয় না জনিত্রী বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় না তারপর আছে মাইক্রোপোপাগেশন পদ্ধতি পিঠাকে কোষ বা কলার ছোট টুকরো থেকে কিভাবে এমব্রয়ড তৈরি করা হয় তা ব্যাখ্যা করো মাইক্রোপোপাগেশন পদ্ধতিতে উপযুক্ত উদ্ভিদ অঙ্গ কলা কোষ মুকুল ইত্যাদি নির্বাচন করে কালচার মাধ্যমে রেখে উপাদানটিকে বৃদ্ধি ঘটিয়ে ক্যালাস গঠন করা হয় এবং আবার ওই ক্যালাসেরই বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন করা হয় তারপর আছে একই সাথে জননের গুরুত্ব উল্লেখ করো জননের গুরুত্ব হবে অস্তিত্ব বজায় রাখা জীবজগৎ জনন পদ্ধতির দ্বারা বংশধর উৎপত্তির মাধ্যমে নিজেদের অস্তিত্ব বজায় রাখে সংখ্যা বৃদ্ধি জননের মাধ্যমে জীব নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে জীবজগতের ভারসাম্য রক্ষা জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যার হ্রাস পূরণ করে ফলে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় থাকে ধারাবাহিকতা বজায় রাখা জননের মাধ্যমে জীব তার বংশানুক্রমিক ধারাকে বাঁচিয়ে রাখে তারপর চতুর্থ প্রশ্নটি হল রেখাচিত্রের সাহায্যে একটি ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো এখানে পরিষ্কার চিত্র একটি অঙ্কন করা আছে তীর চিহ্নের সাহায্যে এটিকে তোমরা ভালো করে দেখে লিখে তীর চিহ্নগুলো অবশ্যই দেখাতে হবে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবং নিচে লিখে দিতে হবে তারপর চিত্র ফার্নের জনক্রম। যেমন এখানে প্রথমে মিওসিস তারপর রেনু তারপর প্রোটনিমা তারপর প্রথালাস লিঙ্গধর জনু তারপর শ্রীধানী তারপর ডিম্বাণু নিষেক জাইগোট ভ্রূণানু রেণুধর সোরাস রেণুস্থলী এগুলি হলো সবকটি ডান পাশে যেগুলি আছে রেনু প্রোটনিমা প্যাথালাস লিঙ্গধর জনু এগুলো সব হ্যাপলয়েড ধর্মী এর জন্য এগুলোর পাশে এন লেখা আর এই পাশের গুলো যেগুলো রেণুস্থলী সৌরাস রেণুধর এগুলো সব ডিপ্লয়েড ধর্মী তাই এগুলো টুয়েন লেখা এবং এর পাশে এখানে প্রথালাস থেকে প্রাথালাস ডেঙ্গুধর জেনু থেকে এখানে যেমন স্ত্রীধানী আর ডিম্বাণু আছে এখান থেকে স্ত্রীধানী বা পুংধানীও হতে পারে স্ত্রীধানী বা পুংধানী বা ডিম্বাণু বা শুক্রাণু